সম্প্রতি শেষ হয়েছে স্টার জলসার লাভ বিয়ে আজকাল ধারাবাহিকটি, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেত্রী শ্রীনা সাহা। খোকাবাবু খড়কুটোর মতো নানা ধারাবাহিকে জমি অভিনয় করেছেন তিনি। তবে এবার কিছুদিনের জন্য অবসর নিচ্ছেন টেলিপাড়ার এই অভিনেত্রী। কিন্তু কেন, এবার কি সত্যি মা হতে চলেছেন শ্রীনা? 3 বছর আগে ছেলেবেলার বন্ধু এবং প্রেমিক অভিনেতা নীল ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শ্রীনা। 2 অভিনেতাই বাংলা সিরিয়াল জগতের জনপ্রিয় মুখ, তবে কোনোদিনও তাদের একসঙ্গে অভিনয় করতে দেখেনি কেউই। তারা কবে বাবা মা হবেন, এই প্রশ্ন অনেকদিন ধরেই চলছে তাদের ভক্তদের মনে। আর অভিনেত্রীর এই অবসর বাড়িয়ে তুলেছে ভক্তদের উত্তেজনা। তিলোত্তমা সিনেমায় তাকে এক সিঙ্গল মাদারের চরিত্রে দেখা গেলেও আসল জীবনে অন্তঃসত্ত্বা নন শ্রীনা। অভিনেত্রী জানিয়েছেন, এই গরমের মধ্যে কিছুদিন বিশ্রাম নিচ্ছেন তিনি, বই পড়ছেন, সিনেমা দেখছেন এবং পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। আবার কোনো নতুন ধারাবাহিকের ডাক পড়লে ফিরবেন টেলিপাড়ায়। বিয়ের পর আরও 5টা নবদম্পতির মতো শ্রীনা নিখিলকেও মুখোমুখি হতে হয়েছিল একই প্রশ্নের, কবে বাবা মা হচ্ছেন তারা? কিন্তু তাদের অভিভাবকেরা কখনো এই বিষয়ে কোনো চাপ সৃষ্টি করেননি। আপাতত কেরিয়ারে মন দিয়েছেন 2 তারকাই। এই মুহূর্তে তাদের বাবা মা হওয়ার কোনো তাড়া নেই। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।